এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার স্কুল ছুটি আর সকালবেলা দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, তাই আজ বালিশগুলো কড়া রোদে ভালো করে সেঁকতে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আজকে আমার একটু অন্যরকমের প্ল্যান আছে। আজ যেহেতু আমার ছুটি, তাই আমি আজ আমার মাকে নিয়ে সারাদিন একটু ঘুরে বেড়াবো। মা আগে কোনো দিনও সায়েন্স সিটি যায়নি, তো ভাবলাম মাকে একটু সায়েন্স সিটি ঘুরিয়ে আনি। মায়েরও ইচ্ছে ছিল সায়েন্স সিটি দেখার। এখানে আমি অভিষেককে বারবার মনে করিয়ে দিচ্ছিলাম যে ও যেন মনে করে বালিশগুলো তুলে রাখে। মা এখানে দাঁড়িয়ে চা খাচ্ছে, এইখানে সরি কফি খাচ্ছে, এইখানে আমার কফি। মা বসবে না যেহেতু এখানে ময়লা আছে, সেই জন্য বসছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর এখান থেকে এবার আমরা যাবো এই দিকটা। রোপে চড়ে কিরম লাগলো? ভালো লাগলো? ভালো লাগলো। ভয় করেনি? না, মা প্রথমে চাপতে চাইছিল না, মা সেই রাজগিরে গিয়ে একরকম অভিজ্ঞতা হয়েছিল, সেই জন্য ভয় পাচ্ছিল রোপে। তারপর দেখে দেখে বললো এ তো খেলনার মতো। কফি, মাই প্রথম সায়েন্স সিটি না? আমি অনেকবার এসেছি, আমি সেই ছোটবেলা থেকে আসছি, আমাদের স্কুলে পড়ার সময় থেকে নিয়ে আসতো, দুবার এনেছিল স্কুল থেকে, আমার নিজেরা এসেছি। এই যে মা একদম থ্রিডি শো এর জন্য রেডি, চশমা টশমা পরে নিয়েছে, হল পুরো ভর্তি। এই যে এটা হচ্ছে আমার। उनके लिए सबसे अहम है उनका भोजन, बच्चों की कहानियाँ, उनका लाइकन के साथ के बारह सिंह सूर्य और सामियों के बीच। সবচেয়ে খাওয়া খাওয়া দাওয়া হলো। এবার তাহলে তোমার কোনটা এখনো কি সবচেয়ে ভালো লাগলো? স্কাই থিয়েটার? স্কাই না, ওটা স্পেস থিয়েটার। স্পেস থিয়েটার প্রতিবার আলাদা আলাদা স্টোরি দেখি, তো আজকে ভালো লেগেছে। পুরো মানে নর্দার্ন লাইট যেটা, সেই জিনিসটার উপর দারুণ দারুণ ছিল। তারপর আমরা একটু খেলাম, মা খেলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আমিও ফ্রাইড রাইস একটুখানি খেয়েছি আর এগ রোল খেলাম। তারপর এখন একটু রেস্ট নিচ্ছি, এবার যাবো আমরা ডাইনোসরের ওই জায়গাটা, এখনো যাইনি। তো ডাইনোসরের শো মানে যেটা আছে আর কি, রোবটগুলো, তো ওটা এবার দেখতে যাবো, একটু বসি তারপরে। এইগুলো হচ্ছে সব রক পেন্টিং, কেভ পেন্টিং, কেভ গুহার মধ্যে যে ছবিগুলো আঁকা হতো সেই ছবি। আচ্ছা, এটা হচ্ছে কেমিস্ট্রির যে চর্চা হতো, তো এখানে সেই চর্চার সব
ওইগুলো হচ্ছে বোধ হয়, ওইসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। মাকে আমি আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি, আমি মাকে জিজ্ঞেস করেছি, মা বলছে পিঠে বানাচ্ছে, মায়ের মাথায় পিঠে ছাড়া এখন আর কিছু ঘুরছে না। না এটা হচ্ছে প্রাকৃত শিলালিপি। তো আমরা এই মুহূর্তে রয়েছি হিউম্যান রেভলিউশন যে সেন্টারটা, এখানে একটা শো শুরু হবে 3:00 থেকে। সিনিয়র সিটিজেনদের বসার ব্যবস্থা আছে, সবার জন্য নয়, মায়ের একটা চেয়ার আমি জোগাড় করে দিয়েছি। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছি। আর ডার্ক রাইডটায় আর গেলাম না, লাইনে দাঁড়িয়েছিলাম, বেশ খানিকটা এগিয়েছিলাম, কিন্তু এখনো প্রায় ঘন্টাখানেক দাঁড়াতে হবে, বিশাল লাইন। তো ওইটা মা আর অতক্ষণ মায়ের পক্ষে দাঁড়ানো মুশকিল, তো আমরা যেন বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা দিই। তো গাড়ি পার্কিং এ দাঁড়িয়ে আছে, তো ড্রাইভারকে একটা ফোন করতে হবে। এখান থেকে অনেকটা বেরোতে বেরোনোর ইয়েটা বেশ খানিকটা হাঁটতে হবে মেন গেটের কাছে। হ্যাঁ, তো বিকেল হয়ে গেছে, 4:30 প্রায় বাসে আছে, লোক সংখ্যা যত বেলা বেড়েছে তত বেড়েছে। প্রথমে আমরা এসেছি যখন দেখছি পা বাঁকা, আমরা 12:00 নাগাদ ঢুকেছি, 12:30, 12:00। তারপর যত বেলা বেড়েছে, সব স্কুল টুল থেকে অনেকে এসছে আর কি, এক্সকারশন বেড়ে গেছে। আর লাস্ট এইটা আমাদের মিস হলো, পরে আমরা একবার সময় আসবো, এসে প্রথমেই ওটাই ঢুকে যাবো। তো এরপর আমরা বাড়ি ফিরে এলাম, খুব ভালো কাটলো আজকের দিনটা একসাথে, মায়েরও খুব ভালো লাগলো। বাবাকে আনতাম, কিন্তু সায়েন্স সিটিতে প্রচুর হাঁটতে হবে, তো বাবার পক্ষে একটু হেকটিক হয়ে যেত, সেই জন্য বাবাকে আর আনলাম না। যদিও আমি আর বাবা, আমি যখন কলেজে পড়ি তখন আমরা দুজনে একবার এসে ঘুরে গেছিলাম সায়েন্স সিটি।